আমরা চলে এসেছি পূজালি গেস্ট হাউসে। এখানে বজবজে এটা, আর এখানে প্রচুর সুন্দর জায়গাটা। এখানে আমরা পিকনিক করতে এসেছি আজকে। আমার হাজবেন্ডের কলিগদের সমস্ত ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে আমাদের পিকনিকটা হচ্ছে। স্যার ম্যাডাম সবাই আসছেন, সবার ফ্যামিলি আসছে, এটা ভীষণভাবে মজা। আর আমরা চলে এসেছি আগে আমাদের ছানাপোনা নিয়ে, তারপর একে একে সবাই আসবে। আর এখানে কিন্তু বড্ড সুন্দর জায়গাটা, আমার ভীষণ ভালো লেগেছে। অনেকটা বড় কটেজটা আছে, একটু দেখিয়ে দাও। এখানে কটেজ আছে যেখানে আপনি রেস্ট নিতে পারবেন। এছাড়া রান্না চলছে ওখানে, ওখানে কিন্তু আমি রান্নাবান্নার জন্য সবটাই দেখিয়ে দেবো। আর আছে অনেকটা জায়গা যেখানে ব্যাঙের ছাতার মতো জায়গা আছে, আপনি বসে কিন্তু আড্ডা মারতে পারবেন। এছাড়া কটেজ মানে কুড়ে ঘরের মতো জায়গা যেখানে আপনি বসেও আড্ডা মারতে পারবেন। এছাড়া এখানে একটু চলে আসুন, নদীর ধার আছে। চিকেন পকোড়া হবে, চিকেন পকোড়ার জন্য লুচির জন্য জিনিস অসুবিধা নেই, তাই না? একই তো ব্যাপার, একটা মানুষের কত খাবে। আসলে ওখানেও পিকনিক চলছে, ওই জায়গাগুলো মানে তিনটে ফ্যামিলি আর কি, মানে তিনটে গ্রুপের আর কি চলছে। তো আমি ওদিকেও চলে যাচ্ছিলাম, কোনো অসুবিধা নেই ওরা বলেছে। ওনার জন্যই আজকে আসা, থ্যাংক ইউ তোমাকে। তাহলে এরপরে আমরা পরে কি আসছে সেটা দেখাবো। এবার বউ করছে ফটো, ভালো করে তোলো, ঠিক সঠিকটা বলবো। সোজা সোজা লাইন দিয়েছি, লাইন দিয়েছি, ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও, সোজা 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 সোজা। আনন্দ হয়েছে, আনন্দ হয়েছে।